Hi friends, good morning. Welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? I hope সবাই খুব খুব ভালো আছো। আমি পায়েল চলে এসেছি আবারও একটা নতুন দিনে নতুন ব্লগের সাথে। আর আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি এরকম মেঘলা মেঘলা ওয়েদার। আর আজকে হচ্ছে ওয়েডনেসডে, এরকম ওয়েদার নাকি চলবে ফ্রাইডে বা স্যাটারডে পর্যন্ত, এরকমই শুনছি। জানি না কি হবে। আর কালকে তো জমিয়ে বৃষ্টি হয়েছে, মানে বিকেলবেলা থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। মানে কি যে জঘন্য একটা ওয়েদার। আমি জানি এরকম মানে শীতের দিনে এই ওয়েদার কারোরই ভালো লাগে না। আর আমারও তো মন মেজাজ একদম খারাপ হয়ে যাচ্ছে। কবে যে সুন্দর আবার ঝলমলিয়ে রোদ উঠবে ভগবানই জানে। আর আরেকটা খুশির খবর হচ্ছে যে এই কদিনের জন্য আমাদের স্কুল মানে বন্ধ আছে। আমাদের টিচারদের এখন মানে বাড়িতে থেকেই অনলাইন আমরা ক্লাস করাবো। আর ক্লাস স্টার্ট হচ্ছে মানডে থেকে, তো বাড়িতেই থাকছি, বেশ ভালো লাগছে, আনন্দে রয়েছি। তো ঠিকঠাক মতো ব্লগও করতে পারবো। একদিন ধরে তো তোমাদের সাথে ঠিকঠাক মতো মানে কথাই হচ্ছিল না, আমি ব্লগও করতে পারছিলাম না। কি আর করা যাবে বলো, মাঝে মধ্যে এরকম একটু একটু ব্যস্ততা চলে আসে লাইফে। তো চলো এখন গিয়ে ব্রেকফাস্ট করে নেবো, কারণ আমার এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করা হয়নি। তো এখন গিয়ে ব্রেকফাস্ট করে নেবো, তারপরে আবারও তোমাদের সাথে কথা হবে। চলো কিচেনে কি হচ্ছে না হচ্ছে তোমাদের একটু দেখাই। এই দেখো এখানে ডাল, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর টমেটো লঙ্কা নুন হলুদ দিয়ে আর অল্প একটু কাঁচা তেল দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে মসুর ডাল। আর এখানে দেখো ডিম সেদ্ধ হচ্ছে, তিনটে ডিম দিয়ে দিয়েছে মা সেদ্ধ করতে। আর এই যে এখানে সব তরকারিও কেটে রাখা হয়েছে, আলু পেঁয়াজ টমেটো লঙ্কা, আর এখানে এই যে বেগুন ভাজার জন্য বেগুন কেটে রাখা হয়েছে। আর আজকে মাছ হবে, আজকে হবে পাবদা মাছ। এই যে পাবদা মাছ হবে, পেঁয়াজ রসুন দিয়ে করব ঝাল ঝাল মতো। তো এই যে মা ধুয়ে এনে রাখলো, আর এইদিকে দেখো ভাতও উপর দেওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের রান্নাঘরের এখন অবস্থা। আস্তে আস্তে সব রান্না মোটামুটি শুরু হয়ে গেছে, মাছটা করলেই হয়ে যাবে। এদেরকে দেখো ঠান্ডায় কিরকম জমে গেছে। আর এ গোলু, তুই কোথা থেকে কাদা মেখে এসছিস? হ্যাঁ কিরে, কার সাথে মারামারি করেছিস বল? এই গোলু দেখো কিরকম কাদা মেখে এসছে, দেখো কার সাথে মারামারি করে এসছে তার নেই ঠিক। আর এই যে আরেকজন বসে রয়েছে আমাদের বাচ্চা, দেখো কিরকম গোল হয়ে বসে রয়েছে, আরো মোটা সোটা হয়ে গেছে ঠান্ডায় বাচ্চা। এই যে তাকাচ্ছে, বসে আছো, মা মাছ দিয়েছে না দেয়নি? দাঁড়া রান্না হোক তারপরে খাবি। মা এদিকে মাছটা মাখছে এখন নুন হলুদ দিয়ে, পাবদা মাছ। আর এইদিকে কড়াইটা বসানো হয়েছে, এ পাশে ডিমটা সরিয়ে নিয়ে আসা হয়েছে। এবার মাছগুলো ভেজে নেব। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে, তেল দিয়ে নেব। মশলা টক দই দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, দেখো আলু পেঁয়াজ টমেটো লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর টক দই দিলাম, আজকে টক দই দিয়ে করছি পাবদা মাছটা। আর মাছ তো ভেজে রাখা হয়েই গেছে অনেকক্ষণ আগে, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখো মাছ ভাজা হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে
মাছগুলো ছেড়ে দেব। আগে এখানে একটু জল অ্যাড করব, তারপর আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। আমাদের সব রান্না হয়ে গেছে, আর আজকে একটু তাড়াতাড়ি সব হয়ে গেল, আর এখন আমরা সকালের খাবারটা খেয়ে নেব। মা তো দিয়ে কাজ নিয়ে ব্যস্ত যথারীতি, তো মাকে ডাকছি যে মা এসো এসো, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে ঠিকই, কিন্তু খাবারটাও এবার খেয়ে নাও। তো মা বলছে ঠিক আছে আসছি। তো এবার আমি, কিসের আওয়াজ হচ্ছে জানি না, তো এবার আমি খাবারটা দেব আর মা আর আমি তাড়াতাড়ি খেয়ে নেব। টিকু টিকু দেখো আমাদের টিকুর কি অবস্থা হয়েছে, দেখো পিছনটা, দেখো লেজের কাছটা ব্লাড বেরোচ্ছে। ওই জায়গাটাতে অবশ্য একটু আমরা লাল ওষুধ দিয়ে দিয়েছি যাতে ঠিক হয়, এই দেখো লাল ওষুধও দিয়ে দিয়েছি, আর হাঁটতে পারছে না। কি মেরেছে, কি কোনো বিড়াল কামড়েছে, কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে। যা মা খেতে দিচ্ছে দিয়ে, আর খাওয়ারের প্রতি টানও নেই, সকাল থেকে দেখছি চুপ করে বসে রয়েছে, তারপর দেখি এই অবস্থা, যে হচ্ছে ছুটে দৌড়ে বেড়ায়। অল্প একটু লাল ওষুধ দিয়ে দিয়েছি, জানি না ঠিক হবে কিনা, আর পায়েও লেগেছে, ও হাঁটতে পারছে না ঠিকঠাক। হ্যাঁ, কি অবস্থা, এই যে মারলো, কি করলো, কিচ্ছু বুঝে পাচ্ছি না। খুবই খারাপ লাগে এদের এরকম কিছু হলে। স্নান করে চলে এসেছি ছাদে, আর দেখো সোয়েটারও পরে নিয়েছি। ছাদে অবশ্য রোদ নেই, মানে শুধু শুধুই এলাম। অ্যাকচুয়ালি কি বলতো, অনেকদিন যেহেতু ছাদে আসা হয় না, সেই জন্যই ভাবলাম যে যাই গিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি, আর পুরো মেঘলা ওয়েদার, ভালোও লাগছে না। আর মনটা একটু খারাপ হয়ে রয়েছে, কারণ তোমাদেরকে তো দেখালামই আমাদের ওই বাচ্চা বিড়ালটার ওরকম একটু হয়েছে, মানে ও চোট পেয়েছে, সেই জন্য মানে ওদের কিছু হলে না আমার আর মায়ের দুজনেরই মন ভীষণভাবে খারাপ হয়ে যায়। মানে যতদিন পর্যন্ত সুস্থ না হয় আমাদের, মানে এরকমই মনটা খারাপ হয়ে থাকে। এনিওয়ে চেষ্টা তো করব যে তাড়াতাড়ি যেন ও ঠিকঠাক হয়ে যায়। চুপ হয়ে গেছে একদম, মানে ছুটছেও না দৌড়চ্ছেও না, একদম চুপচাপ হয়ে রয়েছে, ওইভাবেই চুপচাপ বসে রয়েছে। যাই হোক, তোমাদের সাথে একটা ঘটনা আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে মানে একদমই কালকের, গতকালের ঘটনা। হ্যাঁ, আমি যখন স্কুল থেকে ফিরছি দুপুরবেলা, তখন তোমাদের হয়তো অনেকেরই মনে হতে পারে এই ঘটনাটা শেয়ার করার পর যে এটা আবার কী এমন ঘটনা যে এত ঢাকঢোল পিটিয়ে বলতে হচ্ছে, অনেকেই মনে করতে পারো। বাট আমার মতো যারা তোমরা পশুপ্রেমী রয়েছ তাদের খারাপও লাগতে পারে। হ্যাঁ, কারণ আমি নিজে পশুপ্রেমী, আমার ফ্যামিলিও তাই, তো আমাদের এই সমস্ত ছোট ছোট বিষয়ে দেখলে না, মানে চোখের সামনে দেখলে না ভীষণ ভীষণ খারাপ লাগে। তো সেই জন্য ভাবলাম যে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি এই ঘটনাটাও। তো কালকে যখন আমি স্কুল থেকে ফিরছি, তো আমাদেরই পাড়ারই একটা লোক, মানে তাকে ভদ্রলোক বলতেও আমার ইচ্ছে করছে না, তো বয়স্কই লোক, উনি এরকম মানে বাড়ি থেকে হঠাৎ করে বেরোলেন, উদ্ভ্রান্তর মতো বেরোলেন, হাতে ছিল একটা মানে গুলতি, হয় না বাচ্চারা যে গুলতি নিয়ে খেলা করে ওরকমই, মানে আমি অনেকটাই দূর থেকে দেখছি, মানে উনি আমার সামনাসামনি ছিলেন না। আমি এরকম আসছি রাস্তা দিয়ে, হঠাৎ করে চোখে পড়েছে, বা তখন তো রাস্তাঘাট ফাঁকাই দুপুরবেলা, যেহেতু খুব একটা লোকজন ছিল না, তো রাস্তায় দেখছি একটা কুকুর মানে ঘোরাঘুরি করছে। কুকুরটা আমার কাছাকাছিই ছিল, ঘোরাঘুরি করছে উদ্দেশ্যহীনভাবে, ওরা যেরকমভাবে ঘোরে সেরকমই ঘুরছে, হয়তো খাবার দাবার খুঁজছে। উনি হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে দেখছি যে গুলতি দিয়ে মানে ওকে টার্গেট করে ওটা দিয়ে মারলো, মানে ইট বা পাথর কিছু একটা দিয়ে ওটা দিয়ে মারলো। আর মানে কুকুরটা তো মানে ভয়ে লাফিয়ে উঠে একদম ওখান থেকে দৌড় দিয়েছে। তো এই ব্যাপারটা দেখে আমার এত খারাপ লেগেছে, মানে যেহেতু উনি আমার থেকে অনেকটাই দূরে ছিলেন, কাছাকাছি মানে সামনাসামনি হলে তো মানে আমি এর প্রতিবাদ না করে তো ওনাকে ছাড়তামই না, যেহেতু অনেকটাই দূরে ছিলেন বলে আমি কিছু ওনাকে বলতেও পারলাম না, তাহলে আমাকে কী করতে হতো, ওনাকে ডেকে তারপরে আমাকে বলতে হতো। তো তারপরে দেখলাম কি, উনি মানে এগিয়ে গিয়ে মানে বাড়ি থেকে বেরিয়ে একটা কুকুরকে তো ওইভাবে মারলেনি, তারপরে দেখলাম যে কুকুরগুলোকে মানে রাস্তায় আরও যে দু একটা কুকুর ছিল তাদেরকে উনি ওরকম মারতে মারতে যাচ্ছেন। ভাবো মানে এদের এটা মানে কি বলবো, কি ধরনের মানসিকতা বলবো, এটাকে মনে হয় রোগ বলে, ঠিক আছে, নালে পরে মানুষ কি এরকম হয় বলো, মানবিকতাই নেই। হঠাৎ করে মানে ওই প্রাণীগুলো তোমার কি ক্ষতি করেছে, ওই নিরীহ প্রাণীগুলো এরকম, মানে এই নিরীহ প্রাণীগুলোর উপর এইভাবে অত্যাচার দেখলে আমার সত্যি মাথাটা গরম হয়ে যায়।
কিছুই ক্ষতি করেনি, ওরা ওদের মতো রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খাবারের খোঁজ করছে হয়তো। তো তোমাকে তো কিছুই করতে হচ্ছে না, তাকে খাবারও দিতে হচ্ছে না, তাকে কোনোভাবে যত্নও করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না। তুমি হঠাৎ করে বাড়ি থেকে বাইরে বেরিয়ে ওইভাবে ওদেরকে কেন আঘাত করছো? মানে আমার আশ্চর্য লেগে গেছে। নেহাত মানে অনেকটা দূরে ছিলেন উনি, আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম বলে আমি কোনোরকমভাবে কিছু ওনাকে বলতে পারিনি। তাই মাকে বাড়িতে এসে বললাম, তো মা বলছে এরা কি, এদের কি মানবিকতা বলে কিছু নেই? বলছি সত্যি, মানে নিরীহ প্রাণীগুলোর উপর অত্যাচার করে এদের কি মজা হয় ভগবানই জানে। তো সেই জন্য এই ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি তোমাদের অনেকেরই খারাপ লাগবে, আবার অনেকেই ভাববে যে এটা আবার কী এমন ব্যাপার, রাস্তায় কুকুর বিড়ালদের তো মারা যেতেই পারে, তাতে কী এমন ব্যাপার। যাই হোক, আমার পার্সোনালি মানে আমার কাছে এগুলো খুবই যন্ত্রণাদায়ক, আমার এগুলো একদমই সহ্য হয় না। এনিওয়ে, যার যেরকম মানসিকতা, কিছু তো করা যাবে না, আমরা সব মানুষের মানসিকতা তো চেঞ্জ করতে পারবো না, তবে যতটা পারি চেষ্টা করি, চোখের সামনে এগুলো দেখলে পরে প্রতিবাদ করার চেষ্টা করি। আর আমি চাইও যে যারা এরকম মানে আমার মতো পশুপ্রেমী রয়েছো, তারাও এইভাবেই প্রতিবাদ করো, আর পশু পাখিদের সাথে থাকো, ওদেরকে সেবা যত্ন করো। মা পুজো দিয়েছে আর এই যে প্রসাদ নিয়ে এসছে, তো এখন প্রসাদ নিয়ে নেব। এই দেখো, এখানে মাও বসে প্রসাদ খাচ্ছে। আমাদের গোপাল সোনাকে তো প্রতিদিনই গুজিয়া দিয়েই মানে পুজো দেওয়া হয়, আর মাঝে মধ্যে এরকম লাড্ডু, তারপর এখন যেহেতু গুড়ের সময় তো যেটা নিয়ে আসে, হ্যাঁ যখন যেটা সময় মানে যেটা ভালো পাওয়া যায় বাবা নিয়ে আসে। তো এখন যেহেতু গুড়ের সময়, তো এখন গুড়ের মিষ্টি বেশিরভাগ দিন ওকে দেওয়া হয়, তাই না মা? আমি আর মা বসে বসে টিভি দেখছিলাম, এখন কটা বাজে, এখন ওই 5টা মতো বাজতে চলছে। তো মা বলছে যে একটু কফি খাবে, আমারও খেতে ইচ্ছে করছে, কারণ শীতের দিনে এরকম মাঝে মধ্যে কফি দারুণ লাগে। তো এখন গিয়ে একটু কফি বানাবো, আর তার আগে আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, তার সাথে সাথে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে আজকের মতো টাটা।